ক্রিকেট আর বাণিজ্য দুটুই সমান তালে চালিয়ে নিতে দক্ষ সাকিব আল হাসান দুপুরে চট্টগ্রামে, তবে বাংলার পোস্টার বয় সকালটা কাটিয়েছেন ঢাকায়। চুক্তি স্বাক্ষর করলেন একটি রিয়েল এস্টেট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। এমন কার্যক্রম সাকিবের নিত্যসঙ্গী। ওসবের মাঝেই ভাবতে হয় দল নিয়ে। টেস্ট ক্রিকেটের দুই যুগের পথচলায় এ ফরম্যাটে খুব একটা উন্নতি নেই। সাকিবও সে বাস্তবতা সামনে টেনেছেন। আশা তো সবসময় করি যেন জিতবো, বাট টেস্ট ক্রিকেট সবসময় আমরা স্ট্রাগল করেছি, আমাদের জন্য ডিফিকাল্ট, বাট আমি বিশ্বাস করি যে আমাদের শ্রীলঙ্কার সাথে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত। যেখান থেকে শেষ সেখান থেকে শুরু। প্রায় পাঁচ মাস আগে লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। জাতীয় নির্বাচন শেষে চোখের সমস্যা নিয়ে খেলেছিলেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। প্রায় এক বছর পর ফিরছেন সাদা পোশাকে। শেষ ম্যাচটায় বিশ্বকাপে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন টাইগার অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগেও হয়েছেন ম্যাচ সেরা। পাঁচ মাসের বিরতি কাটিয়ে ফিরেছেন বাংলাদেশ স্কোয়াডে। ব্যক্তিগত অর্জন নয়, সাকিবের ভাবনা জুড়ে লঙ্কা সিরিজ বাঁচানো। 40% বেশি গ্লো, বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এর লাভলি। ক্রিকেট যতদিন খেলেছি কোনো সময় আমার পার্সোনাল কোনো গোল কিংবা অ্যাচিভমেন্ট নিয়ে আমার কোনো চিন্তা ছিল। সবসময় চেষ্টা করেছি টিমকে কীভাবে, টিমের জন্য কীভাবে কন্ট্রিবিউট করা যায়, দেশের হয়ে পারফর্ম করতে পারা কিংবা প্রতিনিধিত্ব করতে পারা সবসময় গর্বের একটি বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত গর্বিত। অধিনায়ক হয়ে নিজের সবশেষ টেস্ট খেলেছিলেন সাকিব। বছর ব্যবধানে জাতীয় দলে নতুন নেতৃত্ব। সাকিবের চোখে ক্যাপ্টেন শান্তর মূল্যায়ন যেমন। খুবই আর্লি স্টেজ, বাট আমি শিওর বিসিবি ওকে লং টার্মের কথা চিন্তা করেই দিয়েছে এবং ওর শুরুটা খুবই ভালো হয়েছে। কিছু রেজাল্ট ওর ফরে এসেছে যেটা ওকে হেল্প করবে বা আরও গ্রো করতে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা ও অসাধারণ একজন লিডার হবে। টেস্ট খেলতে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।